الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দূরের ও কাছের যারা যারা আপনারা আমাদের সাথে আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা। সৌদি আরবের রিয়াদস্থ রওদা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই সুন্দর সন্ধ্যায়, জুমার দিন, পবিত্র দিন, ফজিলতের দিন, বরকতের দিন, তার মধ্যে শেষ প্রহর, এ সময়ে আমরা এখানে সমবেত হয়ে দিনের আলোচনা শোনার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন, আমিন। আল্লাহ শুকরিয়া আদায়ের পরে রওদা ইসলামিক সেন্টারের শুকরিয়া আদায় করি, যারা মাশাআল্লাহ সুন্দর আয়োজন করেছেন, এবং তার মধ্যে আমাদের রওদা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী ফজিলত শেখ বায়েজিদ বিন মুসলিম হাফেজাহুল্লাহ, তার আহ্বানে মূলত আমরা ফ্যামিলি সহ এই সন্ধ্যায় এক সুন্দর পরিবেশে এই ইস্তেরাহায় একত্রিত হয়েছি, এবং ওলামা ইকরাম আছেন উপস্থিত, যারা রিয়াদের বিভিন্ন সেন্টারে কর্মরত, এবং উপস্থিত আছেন মাশাআল্লাহ রিয়াদের বিশিষ্ট কমিউনিটির লোকজন, আর অন্দরমহলে রয়েছেন আমাদের মহিলা সমাজ। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনার কথা সেটা আপনারা ইতিপূর্বে শুনেছেন, যে মুসলিম রমণীর বা আদর্শ মুসলিম পরিবার। তো এক্ষেত্রে আমরা প্রথমে পরিবার সম্পর্কে জানব, পরিবার কাকে বলে। পরিবার হচ্ছে যে এটাই বলা যায় যে যদি বলা হয় একটা সমাজ, একটা সোসাইটি, একটা কমিউনিটি, এর প্রথম ইঁটটাই হলো ফ্যামিলি বা পরিবার, সেখান থেকে শুরু হয় বিল্ডিং, ফাউন্ডেশন। তো যদি এই ফাউন্ডেশনে ইঁটটা সুন্দর হয়, মজবুত হয়, আদর্শবান হয়, তাইলে বলা যায় যে একটা ফ্যামিলি যদি আদর্শ হয় তাহলে সমাজ আদর্শবান হবে, জাতি আদর্শবান হবে, হ্যাঁ, তাহলে সব দিকেই সুন্দর হবে। তো এই ফ্যামিলি কাকে দিয়ে গঠিত সেটা আমরা জানি, বাবা মা, ভাই বোন, তারপরে দাদা দাদি, আত্মীয় স্বজন, এগুলো নিয়েই পরিবার। এর গুরুত্ব ইসলাম দিয়েছে খুব অনেকভাবে সুন্দরভাবে এর গুরুত্ব আরোপ করেছে ইসলাম। তো এই ফ্যামিলি কিভাবে সুন্দর হবে, কিভাবে আদর্শবান হবে, তো এটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তো আদর্শ ফ্যামিলি হওয়ার কিছু উপকরণ আছে, উপকরণগুলো আমরা শুনব, এবং এর আবার আছে যে ফ্যামিলি আদর্শ হয় না কেন, এর নেগেটিভ সাইডটা কি সেটাও আমরা এখানে শুনবো সংক্ষেপে। সময় যেহেতু এটা আপনি ধরেন যে সোজা করেন, জাকাল্লাহ খান। হ্যাঁ, তো আমরা সময় নষ্ট না করে প্রথমেই যে আদর্শ ফ্যামিলি হওয়ার মৌলিক কয়েকটা দিক, তিনটি দিক আমরা শুনব, এরপরে উপকরণ শুনবো আদর্শ ফ্যামিলি হওয়ার উপকরণ কি। হাতে নিব, তো প্রথমে আমাদেরকে টার্গেট নিতে হবে আদর্শ ফ্যামিলি তৈরির যে মূল, সেটা হচ্ছে সুন্দর স্ত্রী যেন হয়, সুন্দর মতে আদর্শ স্ত্রী যেন হয়, আদর্শ স্ত্রী নির্বাচনে আমরা যেন ভুল না করি। ওই ভুলটা করলে আর আদর্শ পরিবার আশায় গুড়ে বালি, বুঝে আসছে? তাহলে আমরা প্রথমে টার্গেট করব দিনদার স্ত্রী চয়ন করতে, সুন্দর ফ্যামিলির দিনদার স্ত্রী, তার সাথে আপনি সুন্দরী মিলান, তার সাথে আপনি বংশ মিলান, তার সাথে আপনি অর্থ মিলান, ঠিক অসুবিধা নেই, প্রথম এটা হতে হবে। আর এই ক্ষেত্রে শরীয়ত উৎসাহিত করেছে যে এই আদর্শ নারী দিয়ে আপনি কত রহমত পাবেন, বরকত পাবেন, আপনি প্রশান্তি পাবেন তাকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিনায়াতিহি
أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون যে নিশ্চয়ই যে এর মধ্যে রয়েছে নিদর্শন কিসের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া তোমাদের জোড়া সৃষ্টি করেছেন কারণ কি লিতাসকুনু ইলাইহা তার কাছে গিয়ে তুমি যেন প্রশান্তি পাও আরাম পাও আয়েশ পাও ওয়া জাআলা বাইনাকুম এবং আল্লাহ বানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে কি সৃষ্টি করে দিয়েছেন কি মুহাব্বত এবং রাহমাত ইন্না ফি যালিকা আর এর মধ্যেই রয়েছে যারা সত্যিকার চিন্তাশীল তাদের জন্য এটা খোরাক রয়েছে নিদর্শন রয়েছে তাহলে শরীয়ত আমাদেরকে উৎসাহিত করেছে যে স্ত্রী গ্রহণ করার জন্য এবং ভালো স্ত্রী গ্রহণ যেন করি যাতে আমাদের প্রশান্তি আসে মহব্বত আসে রহমত আসে এদিকে লক্ষ্য করতে হবে তেমনি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যে হক স্ত্রীর উপরে স্বামীর হক স্বামীর উপরে স্ত্রীর হক এটা নিশ্চিত নির্ধারিত এই হক পরস্পরকে দিতে হবে নজর আমাদের আদর্শ পরিবার গঠন হবে না এটা মৌলিক দিক তো কি কি হক আছে না আছে এটা যখন বর কনে ইজাব কবুলের মাধ্যমে পরস্পরকে মেনে নেয় তখনই স্বীকৃত সামাজিকভাবে হক আছে তারপরে আবার এটা ইসলাম স্বীকৃত শরীয়ত সম্মত হক আছে সেটা আমরা কম বেশি জানি বৈধভাবে আমাদেরকে জেনে পরস্পর হক দিতে হবে যেমন খোর পোষ ভরণ পোষণ বাসা খাদ্য খাবার পরিমিত যেটা সামাজিকভাবে সেগুলো ভাবে স্বামী তাকে দেবে তার ইয়েতে দৈহিক সম্পর্ক গড়ে উঠে সামাজিক সম্পর্ক গড়ে উঠে পরস্পর এতে কেউ কারো যেন কমতি না করে এরপরে আবার দ্বিতীয়ত পরিবারের অন্যতম সদস্য হচ্ছে সন্তান সন্ততি ছেলে মেয়ে তো তাদের হক ও নিশ্চিত শরীয়ত নিশ্চিত করে দিয়েছে সামাজিকভাবে নিশ্চিত রয়েছে তো বিধিবদ্ধ যেগুলো সেইভাবে আমাদের সন্তান সন্ততিকেও লালন পালন সহ তাদেরকে যথাযথ হক দিতে হবে তাদেরকে মায়া করতে হবে তাদেরকে যখন ছোট সাত বছর পর্যন্ত মাশাআল্লাহ চলবে সাত বছর হলে তাদেরকে হুকুম দেওয়া নামাজের জন্য মুরমা উলাদাকুম ইসলাত হুম আপনার ওসাকা যেমন হাদিসে এসেছে যে তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হুকুম দাও যখন তারা সাত বছরে এটা আদেশটা আদেশটা হচ্ছে কি ব্যক্তির জন্য পরিবারের যিনি মূল তার জন্য আদেশটা হচ্ছে অপরিহার্য তাকে আদেশ দিতে হবে সে যদি সাত বছরে সন্তানকে আদেশ না দেয় সে গুনাহগার হবে পক্ষান্তরে ওই বাচ্চা সাত বছর যদি সালাত আদায় নাও করে তার কিন্তু গুনাহ হবে না এটা আমাদেরকে বুঝতে হবে আদেশ দেওয়াটা আমাদের জরুরি যেহেতু রাসূল বলেছেন আদেশ করো তো আদেশ আমাদের করতে হবে এটা মানতে হবে ওয়াদরিবু আলাইহা তাইলে তাকে শাসনও করতে হবে দশ বছর হলে আদর দিয়ে তখন আর চলবে না তখন যদি সে নামাজে না আসে তাকে অবশ্যই নামাজের জন্য বাধ্য করতে হবে পরিমিত আকারে সুন্দরভাবে একটা সিস্টেমের মধ্যে সীমালঙ্ঘন আমরা করব না তো এই ক্ষেত্রে আমরা এই করবো যা হোক এই মোটামুটি তাহলে পরিবারের মূল দিক হচ্ছে কি যে আমাদেরকে প্রথমে উত্তম আদর্শ স্ত্রী গ্রহণ করা দ্বিতীয়ত পরস্পর হক বোঝা এবং হক প্রদান করা তৃতীয়ত সন্তানের হক বোঝা এবং হক প্রদান করা এবার আসেন সুখী পরিবার গঠনের উপকরণ কি উপকরণ অনেক রয়েছে তার মধ্যে প্রধানত দশটি উপকরণ আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কাজে দিবে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বান্দেগির জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে এই জন্যই যে তারা আমারও ইবাদত বান্দেগি করে তাহলে এবাদত সবকিছুই মমিনের একটা মমিনের সবকিছু এবাদতে সামিল হয়ে যেতে পারে যেটা বিধিবদ্ধ এবাদত সালাত জাকাত সিয়াম হজ এগুলো তো আছেই দোয়া জিকির এগুলো তো আছেই তার সাথে আদর অভ্যাস ও এবাদতে আমাদেরকে পরিণত করতে হবে খাদ্য পানীয় তারপরে পোশাক আশাক ভরণ পোষণ এই যে পরভরস হক এগুলা তো মানুষ দিয়েও থাকে কাফের মুশরিকও দিয়ে থাকে কিন্তু এগুলো এবার সামিল হবে যখন আমি সত্যিকে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহর হুকুম যা আছে এগুলা ইসলামে যেগুলা বিধিবদ্ধ পালন করছি এটাও তখন এর মধ্যে সবের যদি আশা করি তাহলে সেটাও এবাদতের সামিল হয়ে যাবে সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী তো এবাদতের যেহেতু সবকিছু আসেন আমাদের পরিবারকে এবাদতমুখী করতে হবে এটা আমাদের প্রথম টার্গেট হতে হবে সবকিছুতে যেন এবাদত হয় এবং আল্লাহ সন্তুষ্টি আমার বিধান নিশ্চিত হয় সেদিকে আমাদের টার্গেট করতে হবে তার প্রধানতম এবাদত হবে সালাত
সালাত প্রতিষ্ঠা করতে হবে নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে এর বিকল্প নেই সালাতই আপনাকে এনে দিবে প্রশান্তি সালাতই এনে দিবে আপনাকে পুরো কন্ট্রোল সালাতই এনে দিবে আপনাকে পুরো আদর্শ পরিবার সুখী পরিবার সালাত বিহীন এই পরিবার কখনো সুখী হতে পারে না কখনো আদর্শ পরিবার হতে পারে না এই জন্য প্রথমে আমাদেরকে টার্গেট করতে হবে নামাজি হওয়া নিজে নামাজি হব এবং নিজে নামাজ কায়েম করব নিজে পূর্ণ মাত্রায় ঠিকমতো সালাত আমি বুঝব সালাতটা কি সালাতের রুকু কাকে বলে সিজদা কাকে বলে রুকু ঠিকমতো দেওয়া সিজদা ঠিকমতো দেওয়া পায় দুই উভয় সিজদার মাঝখানে সুন্দরভাবে বসা রুকু থেকে সুন্দরভাবে ওঠা এই যে স্থিরতার সাথে তারপরে দোয়া জিকির কখন কোন জিকির কখন কোন দোয়া পড়তে হয় এগুলো শিখে আমি নিজে নামাজ পূর্ণ মাত্রায় আমি বাস্তবায়ন করব এর সাথে পরিবারকেও ঠিক ওইভাবে নামাজের ট্রেনিং দেব এবং নামাজে বাধ্য করব যেটা একটু আগে বলা হলো আমার হুকুম দেওয়া 7 বছরের হুকুম দেওয়া এটা মনে করতে হবে ওয়াজিব হ্যাঁ এরপর 10 বছরে আমাকে শাসন করাটা ওয়াজিব এরপরে প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত আমার সন্তান যদি সালাতে ত্রুটিও করে ও কিন্তু মাপ পেয়ে যাবে কিন্তু আপনি যদি আদেশে ত্রুটি করেন শাসনে ত্রুটি করেন আপনি কিন্তু মাপ পাবেন না যেটা ওটাও আদেশ আপনার প্রতি রয়েছে এরপর যখন বালিগ হয়ে গেল সন্তান বালিগ হওয়ার যেগুলা আলামত আছে ওগুলা আলামত আসার পরে যখন সে প্রাপ্ত বয়সী হয়ে গেল তখন সে সালাত আদায় না করলে গুনাহগার হবে তো এটা আমাদেরকে বুঝাতে হবে তাদেরকে অবশ্যই সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এই সালাতের মধ্যে রয়েছে প্রশান্তি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আরেহনা ইয়া বেলাল তুমি আমাদেরকে প্রশান্তি দাও হে বেলাল তা বেলালকে আজান দিতে বললেন আজান দিলেন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কায়েম করলেন এর মধ্যে তিনি তার নামাজের মধ্যে তিনি চক্ষু শীতল এবং প্রশান্তি খুঁজেছেন তো আসেন তাহলে এই এর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া ওয়া বাযু মুমিন নারী মুমিন পুরুষ পরস্পরের বন্ধু এরা পরস্পর তা ইয়ামুরুনা বিল মারুফ এর নীতি হচ্ছে তারা পরস্পরকে কি করবে হকের বা এই সৎ কাজে তার আদেশ দিবে আর সালাত এর চেয়ে আর হক কথা এর চেয়ে আর সৎ কাজ কি হতে পারে ওয়ান হাউন আনিল মুনকার এবং বেনামাজি থেকে তারপর অশ্লীলতা থেকে অন্যায় থেকে হারাম থেকে তারা পরস্পরকে নিষেধ করবে ওয়া ইকিমুস সালা এবং তারা কি করবে নামাজ কায়েম করবে তাহলে ওয়ায়ুতু যাকাত ইউতুনা যাকাত এবং তারা যাকাত কায়েম করবে যাকাত প্রতিষ্ঠা করবে ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা এবং আল্লাহ এবং রাসূলের তারা আনুগত্য করবে এর ফলে কি হবে উলাইকা ইয়ারহামুহুমুল্লাহ তাইলে এদের উপরে আল্লাহ রহম করবেন যদি সে নামাজ কায়েম না করে যাকাত না দেয় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করে তাহলে রহম আসবে আর রহম না আসলে শান্তি থাকবে পরিবারে অবশ্যই থাকবে না সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে তাহলে প্রথম যে আমাদের সুখী পরিবার গঠনের বা আদর্শ পরিবার গঠনের প্রথম চালিকা শক্তি প্রথম উপকরণ কি সালাত কায়েম করা দ্বিতীয় জিকির প্রতিষ্ঠা করা হ্যাঁ পরিবারের মধ্যে জিকিরের অভ্যাস চালু করে দেওয়া হ্যাঁ যে এই জিকিরের জিকির আকিমুস সালাত আলি জিকরি আল্লাহ কি বলছেন তোমরা নামাজ কায়েম করো জিকির প্রতিষ্ঠা করার জন্য আমি নামাজ যে কায়েম করলাম প্রথম ইয়েতে তো এই নামাজ কায়েম আবার কি আমার জিকিরের জন্য আমার জিকিরের জন্য তাহলে জিকিরও আমাদেরকে এটা উল্লেখযোগ্য রাখতে হবে নামাজের সাথে সাথে নামাজের পরে পরে নামাজটা পুরাটাই জিকির হ্যাঁ তো এটা আমাদেরকে এই করতে হবে আর জিকিরের পরিধিটা অনেক ব্যাপক করে নিতে হবে আমাদেরকে হুম তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আমরা শুধু বলবোই অবসর টাইমে কিন্তু খাস খাস টাইম আছে যে সব টাইমগুলোতে সময়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন করার জন্য উদ্বুদ্ধ করেছেন এটা তো আমাদের উপকার হবে আমরা প্রতিকার করতে পারবো এর দুষ্ট জিন শয়তানকে বা বাধা দিতে পারবো বা আমরা মাশাআল্লাহ সুখী হতে পারবো আমরা মাশাআল্লাহ প্রশান্তি লাভ করব যেসব জিকিরের মাধ্যমে সেগুলো আমি সংক্ষেপে বলবো যে বিশেষ করে যে বাড়িতে ঢোকার সময় বাড়িতে বের হওয়ার সময় বিছানা গ্রহণ করার সময় খাদ্য আহার গ্রহণ করার সময় অনুরূপভাবে স্বামী স্ত্রী মেলামেশার সময় জিকির আছে নির্ধারিত জিকির আছে এগুলো আমরা বলি না শান্তি কোথায় থাকবে হ্যাঁ প্রশান্তি কোথায় আসবে
তাহলে এগুলা আমাদের অবলম্বন এগুলা প্রত্যেকটা দোয়া জিকির বলতে গেলে আমার সময় লেগে যাবে এর জন্য আমি ওদিকে যাচ্ছি না আর এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়া লা আশা ওয়া ইযা দাখালা ফালাম ইয়াযকুর ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ক্বালা আশ-শাইতান আদরাকতুমুল মাবিত ওয়া ইযা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তুআমিহি ক্বালা আদরাকতুমুল মাবিত ওয়া লা আশা সুবহানাল্লাহ একটু ভালো করে লক্ষ্য করবেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা শুনছেন পিছনে তারা আড়ালে মা বোনরা শুনছেন তারাও শুনেন যখন কোনো ব্যক্তি তার বাড়িতে ঢোকার সময় সে আল্লাহর জিকির করলো অর্থাৎ বিসমিল্লাহ বলে ঢুকলো সালাম দিয়ে ঢুকলো তারপর খাদ্য সময় বিসমিল্লাহ বলে সে খেলো শয়তান বলবে তার সহচরদেরকে বলবে তোমাদের খাওয়া নাই বলে না আমাদের কথা তো এখানে তোমাদের খাওয়া নাই ঠিক শয়তান ওই কথাই বলে তোমাদের খাওয়া নাই এখানে তোমাদের এখানে থাকারও জায়গা নাই যেভাবে সে দোয়া পড়ে ঢুকেছে এখানে তোমার ঢোকার ঢোকারও প্রবেশ অধিকার নাই এবং খাওয়ারও কোনো এখানে সুযোগ নাই কিন্তু যখন সে জিকির ভুলে যাবে বা জিকির করবে না তখন শয়তান কি বলবে জানেন তোমরা এখানে তোমাদের আশ্রয়স্থল পেয়ে গেছো থাকার জায়গা পেয়ে গেছো এবং তোমাদের খাদ্য পেয়ে গেছো হ্যাঁ তোমাদের কোনো সমস্যা নেই তখন কি করবে ওখানে যত সব অশান্তির আড্ডা জমে যাবে মানুষ শয়তান জিন শয়তান সব একাকার হয়ে অশান্তির আগুন দাও দাও করে চলবে তেমন স্ত্রীর সহবাসকালে এটা খবরদার কারণ যাদের মুখস্থ নাই তারা যেন আমরা মুখস্থ করে নেই বিসমিল্লাহ আল্লাহ মাজান নিবনা শয়তান অজান্ন শয়তান মারা যাক্তানা এই দোয়াটা মুখস্থ করে নেবেন হিসলুল মুসলিম প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত এই হিসলুল মুসলিমে আপনি দোয়াটা পাবেন তেমন বাড়িতে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পড়লে কথাই আসে যে হুদিতা কুফিতা যে তা এই দোয়া যে পড়লো তুমি তো একের হেদায়েতের উপরে তোমার জন্য এটাই যথেষ্ট আর একের হেফাজতের জন্য এটাই যথেষ্ট আর কি চাই তাহলে বাইরে গেলে কিছুতে আমাদেরকে ক্ষতি করতে পারবে না এরপরে আমরা যখন যেখানে ঢুকবো অর্থাৎ কোনো অফিসে যে আমি অফিসের কাজ করব দোকানে বসব বাজারে যাব এই স্থানায় এসেছি সফরে এসেছি এরপরে যেখানে পৌঁছে যাব সেখানে সুবহানাল্লাহ এই দোয়াটা পড়বো আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতিন শাররি মা খালাক যত কিছুর অনিষ্ট আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্টতা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এটা হচ্ছে সুসংবাদ তো আমরা কি পড়ি সুকাশ নগর থেকে তো এরকম ভাবে তো দৈনন্দিন জীবনে জিকিরের গুরুত্ব প্রভাব এগুলা অনেক রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির যদি আপনি বলেন দিনে 100 বার তাহলে কি হবে জানেন যে আপনি জানো 10টা গোলাম আজাদ করলেন তারপর 100টা নেকি লেখা হবে 100টা গুনাহ maaf হবে এবং শয়তান থেকে ওইদিন সারা দিন হেফাজতে থাকবেন আর প্রয়োজন আছে এতেই মনে হয় সবকিছু পেয়ে গেলেন তো এগুলা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তেমনি ভাবে এটা গেল দ্বিতীয় উপকরণ আদর্শ পরিবার গঠনের হ্যাঁ সুখী পরিবারের দ্বিতীয় উপকরণ তৃতীয় উপকরণ দোয়া আপনি চেষ্টা করবেন ভালো থাকার এবাদত করার এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করলে আপনি আল্লাহর আশ্রয়ে চলে যাবেন আল্লাহর হাওয়ালায় চলে যাবেন আর আল্লাহ আপনাকে যদি যথেষ্ট হন তাইলে আর কি দরকার আল্লাহর বলছেন ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালাকা শাফা ইল্লাহু ওয়াইয়াম সাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির যে যদি দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো কষ্ট দুঃখ বিপদে পৌঁছাইতে চান তাহলে কেউ তার থেকে তোমাকে মুক্ত করতে পারবে না ওয়াইয়াম সাসকা বিখাইর কিন্তু যদি কল্যাণ পৌঁছাইতে চান হ্যাঁ তাহলে ফাহু আলা কুল্লি শাইইন কাদির তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করবেনই এতে কেউ বাধা দিতে পারবে না তাই আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কারণ আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু কে আছে সে যে আল্লাহর কাছে আর্তনাদ করবে হ্যাঁ তো তার আল্লাহর বলার বিপদ মুক্ত করে দিবেন তো আমাদের কাছে আল্লাহর কাছে আর্তনাদ করতে হবে ফরিয়াদ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাইলে আল্লাহ আমাদের যত বিপদ আপদ যত রকম অসুবিধা যত রকমের পারিবারিক সমস্যা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এগুলো নিজে চেষ্টা করতে হবে এবং দূরও করতে হবে তেমনিভাবে দোয়া করতে হবে কি বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস
তারপরে বলতে আসলে লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাত আইন হে চিরঞ্জীব ইয়া হাইয়ু সর্বসত্তার যিনি প্রতিপালক তারপরে ও কাইয়ুম চিরঞ্জীব বে রহমাতিকা আস্তাগিস তোমার রহমতের ওসিলায় আমি তোমার কাছে ফরিয়াদ করি তোমার কাছে দোয়া করি আসলে লি শানি কুল্লা আমার সব বিষয়টা তুমি সংশোধন করে দাও ওয়ালা তাকিলনি ইলা নফসি আমাকে আমার দিকে এক পলকের জন্য ছেড়ে দিও না মানে তুমি আমার দায় দায়িত্ব নিয়ে নাও তাহলে কি আর কোনো অসুবিধা থাকবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তেমনি আমাদেরকে কি করতে হবে চতুর্থ উপকরণ হিসেবে আমাদেরকে কোরআন কোরআন কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিতে হবে কোরআন বেশি করে তেলাওয়াত করতে হবে হ্যাঁ কোরআন তেলাওয়াত করলে আপনি সুখ আর সুখ পাবেন এর মধ্যে রয়েছে ইতমিনান আলা যিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আর যা আল্লাহর জিকির তার কোরআন হচ্ছে উত্তম জিকির তো এই কোরআন যদি আমি বেশি করে করি তাহলে আমি প্রশান্তি পাবো আর এই কোরআন ইন্নাল হাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম আর এই কোরআন মানুষকে কি করে যে সিধা রাস্তা দেখায় সরল পথ দেখায় কল্যাণের পথ দেখায় এভাবে অনেক রয়েছে এরপর পঞ্চম যেটা উপকরণ আমাদের আদর্শ পরিবারের জন্য সেটা হচ্ছে কি সদাচরণ সৎ ব্যবহার সৎ চরিত্র আমাকে লালন করতে হবে আমাকে নিজে ভদ্র হতে হবে আদর্শ হতে হবে আমাকে আদর্শ পিতা হতে হবে আমাকে আদর্শ ভাই হতে হবে আমাকে আদর্শ ছেলে হতে হবে আমাকে আদর্শ চাচা হতে হবে তাইলে না আমি আদর্শ উপহার দিতে পারবো না কিভাবে উপহার দিব আমরা তাই তো সদাচরণের আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের স্বামী স্ত্রীকে ব্যবহার দিতে ওয়াশিরুহুন্না বিল মারুফ যে তাদের সাথে অর্থাৎ পরিবারের সাথে তুমি কি সৎভাবে বসবাস করো আমি খালি খালি রাগে খালি অহংকারে খালি হিংসাতে পুড়ে মরে যদি আমি সমাজে চলতে চাই কিভাবে এখানে আমি সুখ পেতে পারি সুখের এখানে খোঁজ করতে পারি ফাইন কারে তুমু হুন্না ফা আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজালুল্লাহু ফীহি খায়রান কাসীরা চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন আমাদেরকে যে দেখো ওই স্ত্রীদের সাথে তুমি সৎভাবে চলো সৎভাবে সদাচরণ করো তো ফাইন কারে তুমু হুন্না যদি তাদের কাছে কোনো রকম তোমার কাছে অপছন্দ হয় স্ত্রীর কোনো আচরণ কোনো ব্যবহার কোনো যদি অপছন্দ হয় তাহলে কি এজ আউল্লাহ ফি খাইরান কাসীরা এর অন্তরালে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অনেক বেশি তোমার জন্য কি কল্যাণ রেখে দিয়েছে মঙ্গল রেখে দিয়েছেন অতএব আমাদেরকে যদি তাদের পক্ষ থেকে কিছু এসে যায় অপ্রিয় কিছু ধৈর্য ধরে আমাকে আদর্শ হতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াফরাকু মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার যে যে খবরদার যে তোমরা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করো না হ্যাঁ স্ত্রীদেরকে ঘৃণা করো না তার একটা গুণে তোমাকে কষ্ট দিয়েছে তোমার খারাপ লেগেছে দেখবে তার অন্য গুণ আছে না সেটা আমি খুঁজি না কেন সেটা আমাদেরকে খুঁজতে হবে তাহলে তেমনি ভাবে রাসূল সাল্লাম বলছেন ইস্তাউসাউ বিন নিসা খায়রা তোমরা নারীদের ব্যাপারে তোমরা সদুপদেশ গ্রহণ করো বা সদ্ব্যবহার তোমরা খুঁজো ফাইনাল মার আখুলিয়াত মিন দিল জেনে রাখো যে স্ত্রীর জাতিকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়ে ফাইন্না আওয়াদা সেই ফিল দিল আলা যে উপরের হাড্ডিটাই হচ্ছে বাঁকা তাই না এই যে উপরের হাড্ডিটাই বাঁকা ও তো ও যদি আপনি সুখ চান কল্যাণ চান ভালো চান শান্তি শান্তি ধরে থাকতে চান পরিবারে বা পৃথিবীতে তাহলে ওই বাঁকা অবস্থায় আপনাকে আপনাকে সুখ গ্রহণ করতে হবে বা ফায়দা করতে হবে ওয়াশের উন্নবিল মারুফ এবং আল্লাহ বলে বলেছেন যে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো তাই সৎ ব্যবহার আমরা করবো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ ব্যবহার ছিল মূর্ত প্রতি আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে আমরা যারা আল্লাহর আশা রাখি পরকালে আসি আশা রাখি তাদের জন্যই রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম মডেল আদর্শ আর সেই মডেল দেখেন রাসূলুল্লাহ সাল্লাম নিজে বর্ণনা করছেন খাইরুকুম লি আহলি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি যে দেখো তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম আপনাকে ইন্টারভিউ দিতে হবে পরীক্ষা পাশ করতে হবে ছয় নাম্বার উপকরণ হচ্ছে বাড়িতে অবস্থান করা আপনি খালি আড্ডা দিবেন আপনার ডিউটি আছে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি আছে এরপরে বাড়িতে থাকেন না কেন হ্যাঁ আপনি বাড়ি ছেড়ে খালি আড্ডা দিবেন ক্লাবে বন্ধু বান্ধবের সাথে খেলায় দুলায় মেতে থাকবেন স্ত্রীকে সময় দিবে কে আপনার সন্তান সন্তানকে সময় দিবে কে কেমনে সুখ আসবে এটা বিস্তারিত বলার আর সুযোগ নেই তো কাজে বাড়িতে সময় দিতে হবে আমরা এমন অদম হয়ে গেছি যে আজকে এই মিডিয়ার যুগ হওয়াতে মোবাইল হওয়াতে এটাই আমার সব কিছু বাড়িতে গেল আমার কাছে মোবাইল বাড়িতে গেল ফেসবুক ইউটিউবে আমি
মোবাইলকে সময় দেই স্ত্রীকে সময় দেই না ছেলেকে সময় দেই না মেয়েকে সময় দেই না সুখ আসবে কোথা থেকে তাহলে এটা আমাদের সতর্ক হতে হবে ক্ষেত্রে বাড়িতে যখন যাব একা একান্তই আমরা স্ত্রীকে ছেলেকে মেয়েকে সময় দেব তার অভাব কি শুনব তার তাকে কি বলবো সান্তনা দেব তার ভালো দিকটা তুলে ধরব এবং ভালো কথা বলবো মন্দ থাকলে সেটা সুন্দরভাবে তাকে শাসন করব সাত নাম্বার উপকরণ হচ্ছে যে নম্রতা বিনয় হতে হবে উগ্র হলে চলবে না হ্যাঁ খালি শক্ত হলে চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নরম ছিলেন রাহমাতুল আলামিন হয়ে তো আমাদেরকে একটু নরম হয়ে দেখাতে আর ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা ওয়া লা ইয়ানজু মিন শাইইন ইল্লা শানা তো যে নমনীয়তা এর চেয়ে আর ভালো কিছু নিয়ে আসতে পারে না নমনীয়তাই ভালো নিয়ে আসে যত কিছু ভালো কল্যাণ কি কিসে নিয়ে আসবে কঠোরতাই নয় আপনাকে নমনীয়তা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে আট নম্বর ক্ষমা প্রদর্শন এর এই ক্ষমা গুণটা আমাদেরকে গ্রহণ করতে হবে আমি নিষ্পাপ আমার ভুল হয় না আর স্ত্রীর যদি চুনে পানের থেকে চুন খসে যায় তাহলে বারবার বেঁচে যায় ছেলে মেয়ের কাছ থেকে ওইরকমই তো আমাদেরকে মাফ করতে হবে ধৈর্য ধরতে হবে এড়িয়ে চলতে হবে এবং ছাড় দিয়ে চলতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুর রহিম যে দেখো তোমরা ক্ষমা করো তোমরা তোমরা এড়িয়ে যাও হ্যাঁ তোমরা কি পছন্দ করো না আল্লাহ তোমাদের ক্ষমা করুন তা আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই তাহলে কি করতে হবে আমাকেও তার সৃষ্টিকে ক্ষমা করতে হবে বিশেষ করে বাড়িতে স্ত্রীকে ক্ষমা করতে হবে ছেলে মেয়েকে ক্ষমা করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন এরকম আয়াত আছে অনেক তো আরো যেটা তিরস্কার সবসময় এই যে মালাম সবসময় এটা করলা কেন এটা হলো না কেন এই এই বারবার এই যে ইনসাল্ট করা বারবার তাকে জবাবদিহিতায় ফেলে দেওয়া এটাও কিন্তু অশান্তির অন্যতম কারণ আর স্পষ্টতা তো আরো স্পষ্টতা থাকতে হবে আপনি ভিতরে কি রেখেছেন না রেখেছেন জানে না স্ত্রী তখন ও স্ত্রী অন্য কাজ করে বসে তখন তখন দ্বন্দ্ব বেঁচে যায় না স্পষ্টবাদী হতে হবে এটা দাও এটা দিও না এটা করো না এটা হোক এটা স্পষ্ট আর কথায় কথায় এত তাকে ধরার দরকার নাই তাকে এভাবে তিরস্কার করার দরকার নাই ওতে করতে গেলে তখন অশান্তি এমনি ভাবে উপকরণের মধ্যে উপদেশ প্রদান এবং উপদেশ গ্রহণ তার কাছ থেকে উপদেশ নিতে হবে আমি খুব একে ঝরফান মাওলা আমি সবকিছু সব আমি সব অল ইন ওয়াল কাজে স্ত্রীর কোনো পরামর্শ আমি নেব না এটা হয় না বরং তার কাছ থেকে উপদেশ নিতে হবে এমন কিছু আপনার মধ্যে যেটা নাই সেটা তার কাছে থাকতে পারে রাসূল সাল্লাল্লাহু উপদেশ নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু স্ত্রীর উপদেশ নিয়ে বড় একটা হুদাইবিয়া সন্ধির মতো একটা ইয়েতে তিনি মাশাআল্লাহ একটা সমাধানে আসতে পেরেছিলেন তো ওই রকম আমারও তার কাছ থেকে বড় উপদেশ এসে যেতে পারে যেটা আমার ব্রেনে ঢুকছে না উপদেশ দিতে হবে উপদেশ দিতে হবে খালি উপদেশ দেওয়াই শিখি না যেন আমরা উপদেশ নেওয়াটাও যেন শিখি তো উপদেশের ইয়াটা তো অনেক প্রশস্ত তো উপদেশটা গুরুত্বপূর্ণ বিষয় এই ছিল দশটা সুখী পরিবার গঠনের উপকরণ মনে থাকবে সংক্ষেপে বলা হলো আপনারা ইনশাআল্লাহ এটা নেটে যাবে আপনারা এটা শুনবেন বারবার করে এবার সুখী পরিবার গঠনের অন্তরয় এটাও সংক্ষেপে ওরকম দশটা উল্লেখ করে আমি শেষ করতে চাইবো ইনশাআল্লাহ জানি কতটুকু সময় আছে তো প্রথম হচ্ছে যে এই যোগাযোগ মাধ্যমকে কন্ট্রোল করতে হবে যদি আমরা সুখ চাই পরিবারে আদর্শ পরিবার চাই যোগাযোগ মাধ্যমকে অবশ্যই কন্ট্রোল করতে হবে এর অপব্যবহার করা যাবে না মনে থাকবে দ্বিতীয় গুনাহ গুনাহকে তুচ্ছ করা যাবে না যে এটাই তো ওটাই তো এটা তুচ্ছ করা যত আমি গুনাহকে ছাড় দিব তত ছোট ছোট গুনাহ বড় হয়ে আমার পরিবারে আগুন জ্বালিয়ে দিবে এতে কোনো সন্দেহ নাই তো হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন আমার বাসস্থান ও পরিবার বর্গের মাঝে আমার গুনাহর প্রভাব আজ করতে পারতাম যখন আমি নিজে দেখি গুনাহ করে ফেলেছি তখন আমি দেখতে পেতাম যে আমার পরিবারে অবস্থা দেখে আমি বুঝতে পারতাম যে এটা আমারই গুনাহর ফসল অতএব নিজে যে কোনো ছোটো গুণা হলেও সে থেকে এড়িয়ে যেতে হবে রাসূল বলছেন ওয়াইয়া মুহাক্কিরাত মুহাক্কিরাত দুনুব ফাইন্না হুন্না ইয়াজমানা আলা রাজুলি হাত্তা ইউহলিকান্নাহু যে তোমার খবরদার ছোটো ছোটো গুণাকেও তোমরা সতর্ক থাকো কেননা এগুলা যখন আস্তে আস্তে জমা হয়ে যায় অবশ্যই মানুষকে কী করে ধ্বংসে ফেলে দেয় ধ্বংসে নিয়ে যায় তিন নাম্বার যেটা উপকরণ গ্রহণ করলে আমরা সুখী পরিবার পাবো এটাতে এড়িয়ে যেতে হবে আমাদেরকে যে স্বামী ও স্ত্রীর পরিবারের হস্তক্ষেপ স্বামী বা স্ত্রীর পরিবারের হস্তক্ষেপ
মনে করেন স্ত্রী পরিবার ভাই উদুলা ভাই এদের হস্তক্ষেপ কিন্তু এই আমার স্বামী স্ত্রীর পরিবারে এটা অশান্তির আরেকটা অন্যতম কারণ হ্যাঁ এই হস্তক্ষেপ মুক্ত করতে হবে যে কোনো আপনাকে তো এটা তেমনি ভাবে ইয়ার স্বামীরও পরিবারের অনেকে আছে বা বাবা আছে বড় ভাই আছে এরা চাচারা আছে মামারা আছে এরা এদের অবৈধ হস্তক্ষেপ বা অপব্যবহার এটা অসন্তোষের কারণ হয়ে দেয় চার নম্বর স্বামী স্ত্রীর পরিচালনায় স্ত্রীর অসন্তোষ যে অনেক স্ত্রী স্বামী পরিচালনাটা মেনে নিতে চায় না যে উনিও আমিও তো কিছু অনেক স্ত্রী কিছু যদি কামায় যদি চাকরি করে বা কিছু লেখাপড়া হয় তাহলে তো হয়েছে স্বামী কিছু পাত্তাই দিতে চায় না এরকম যেন না হয় বরং আল্লাহর বিধান আপনাকে মেনে নিতে হবে আল্লাহ স্বামীকে বাড়ির কর্তা নির্ধারণ করে দিয়েছেন কারণ আল্লাহর বলে অনেক ফজিলত দিয়েছেন তাকে তোমার তোমার উপরে অতএব তোমাকে অবশ্যই তাকে স্বামী হিসেবে কর্তা হিসেবে তোমার বাড়ির মেনে নিতে হবে কারণ তিনি এই বাড়ির মালিক আলা কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসুলিন রায়াতি রাসূল বলে দিয়েছেন প্রত্যেকে তোমরা দায়িত্বশীল আর প্রত্যেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে অতএব আর রাজুল রাই ফি বাইতিহি তো তার বাড়িতে তিনি হচ্ছেন রাই বা অভিভাবক অতএব তার অভিভাবকত্ব মেনে নিলেই কোনো অশান্তি সৃষ্টি হবে না তারপর পাঁচ নেশা ও মাদক দ্রব্য এটা অশান্তির অন্যতম কারণ আর বর্তমান যুগে এটা ভয়াবহ রূপ নিয়েছে এর থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের স্বভাবদেরকে আমাদের যুবকদেরকে কন্ট্রোল করতে হবে কারণ এই এটা হচ্ছে সকল অনার্থের মূল তো আর এই এই যে মাদকদ্রব্য এটা অস্তানিবুল খামরা ফাইন্না উমুল খাবায়েস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মদ থেকে মাদকদ্রব্য থেকে নিজেকে বাঁচাও কারণ প্রত্যেক গুনাহর মূল হচ্ছে কি এই মদ বা মাদকদ্রব্য তামাক যে হিরোইন তারপরে এখন ফেন্সিটি তারপরে ইয়াবা এগুলা হচ্ছে সকল পাপের মূল হ্যাঁ ওয়াজদানিবুল খামরা ফাইন্না বা কুল্লা শাইর শার যেমন আরেক বর্ণনা এসেছে যে তোমরা মদ থেকে বাঁচো কারণ প্রত্যেক অনিষ্টের দরজাই হচ্ছে কি এই মাদক দ্রব্য অতএব এর থেকে রক্ষা করতে হবে রাগ যে এই যে সুখী পরিবারের অন্তরায় কি রাগ 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 আর রাসূল সাল্লাম এই রাগ এই এক ব্যক্তি যখন তাকে ওসিয়ত করতে বললেন তখন আউসিনি বললেন লা তাকযাব তিনবার লা তাকযাব রাগ করো না রাগ করো না কারণ রাগ করলে শেষ যদি রেগে গেছেন হেরে গেছেন ঠিক আছে অতএব রাগ কন্ট্রোল করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রাগ বাচ্চা রাগ কন্ট্রোলের কিছু উপায় রেসলিউশন দিয়েছেন প্রথমে যদি রেগে যায় তখন কি করতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে ঠিক আছে এরপরে কি করতে হবে যদি আমি দাঁড়ানো থাকি তাহলে বসে যেতে হবে বসে থাকলে শুয়ে থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়বেন বেশি করে হ্যাঁ এরপরে আরো কি করবেন যে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবেন ঠিক আছে রাগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সপ্তম যেটা অন্তরায় সুখী পরিবারের আদর্শ পরিবারের সেটা হচ্ছে মিথ্যা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না যদিও আমরা একটা হাদিস পেয়েছি যে স্ত্রীর কাছে কখনো মিথ্যা বলা যায় ওটা আমরা একেবারে সব ক্ষেত্রে চালিয়ে দিই না একে মিথ্যার উপরই আপনি পরিবারটাকে চালাবেন তাহলে তাহলে অশান্তি তো হবেই তো মিথ্যা থেকে বাঁচতে হবে মিথ্যার উপরে আর যাওয়ার দরকার নাই অজ করার এরপরে যেটা অন্তরায় সুখী পরিবারের নিজ গৃহের বিষয় অন্যত্রে প্রকাশ করা অনেক আছে বাচাল স্বামী যারা কি হয় না হয় বাড়িতে বা স্বামীর স্ত্রীর সাথে কি হয় না হয় সব কিছু বন্ধু বান্ধব এর সাথে সে শেয়ার করে নাউজুবিল্লাহ হ্যাঁ এর থেকে আবার প্রচারও হয়ে যায় বন্ধু বান্ধবের সাথে সে তার স্ত্রীদেরকে বলবে না এই করতে করতে অশান্তি সৃষ্টি হয়ে যায় তখন কি আর এখানে সুখ থাকবে আর নবম হচ্ছে খারাপ ধারণা থেকে বাঁচতে হবে বাস্তবতা ছাড়া যেটা যে দা মা ইউরিবুক এলা মা লা ইউরিবুক যে এই সূত্র ধরে আমাদেরকে চলতে হবে সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না স্বামী স্ত্রীর মধ্যেও নিশ্চিতর মধ্যে থাকতে হবে সন্দেহ আসলে ওখান থেকে আমাকে ফিরে আসতে হবে না অশান্তির আগুন দাও দাও করতেই থাকবে তারপর দশম এবং শেষ যেটা অন্তরায় সুখী পরিবার বা আদর্শ পরিবার গঠনে সেটা দাম্পত্য জীবনে একে অপরের সাথে খেয়ানত করা যাবে না এটা এলা এক একটা এক এক বিষয় যেগুলো অনেক ইয়া রাখে আলোচনার দাবি রাখে তো সেদিকে আর আমি যেতে চাচ্ছি না তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তো আসলে আর কি দৃষ্টিশক্তি অবরুদ্ধ খেয়ানতের অন্যতম দিক হচ্ছে দৃষ্টিশক্তি
অবরোধ না করা স্বামী অন্য পরনারীর দিকে দেখা আর স্ত্রী পরপুরুষের দিকে দেখা বা অবৈধ সম্পর্ক সৃষ্টি রাখা এই যে এগুলা যদি আমরা বেঁচে থাকি তাহলে নিজেরাই ঈমানের স্বাদ যদি দৃষ্টিশক্তিকে কন্ট্রোল করি নিজেরা ঈমানের স্বাদ পাবো আমাদের অন্তর পরিষ্কার থাকবে আলোকিত হবে এবং কলবের শক্তি আত্মিক শক্তি শারীরিক শক্তি সাহসিকতা এগুলা বৃদ্ধি পাবে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে তারপরে পদস্খলন আসবে না সমাজে সামাজিক অবক্ষয় হবে না পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে শয়তান ক্ষতিগ্রস্ত হবে সতীত্ব বজায় থাকবে যদি আমরা নিজে আমরা আমাদের দৃষ্টিশক্তিকে অবনত করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন পারিবারিক জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন আদর্শ পরিবার গঠনের তৌফিক দান করেন যেসব উপকরণগুলো বলা হলো এগুলা ফলো করার তৌফিক দান করেন যেগুলা সুখী পরিবার আদর্শ পরিবার গঠনে অন্তরায় সেগুলো থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের বিপদেরকে ক্ষমা করে দেন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন বিশেষ করে আমাদের ভাই দোয়া চেয়েছেন তার বাবা অসুস্থ তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা গুনাহখাতা মাপের কারণ বানিয়ে দেন এটা তার জন্য যেন কল্যাণ নিয়ে আসে দুনিয়া এবং আখেরাতে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন তার সাথে সাথে আমাদের যারা অসুস্থ আছি আমরা সবাইকে আল্লাহ সুস্থ করে দেন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والحمد لله لا إله إلا الله